বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে কোচবিহারের তোর্ষা সহ মানসাই নদী। টানা বৃষ্টি চললে যে কোনো সময় ভাঙতে পারে ধূপগুড়ির ডুডুয়া নদীর বাঁধ। জল থইথই করছে আলিপুরদুয়ারের নদী সহ ঝোড়াগুলিতে। অপরদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি চলবে আরও দুদিন। টানা বৃষ্টির জেরে কোচবিহারের মানসাই নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সকাল থেকেই আকাশের মুখ ভার সারা কোচবিহার জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন প্রবল বর্ষণের সম্ভাবনা কোচবিহারে। হাওয়া অফিসের খবর আগে থেকেই ছিল, আর সেই হাওয়া অফিসের পূর্বাভাস মতোই গত তিন চার দিন ধরে লাগাতার বর্ষণে বিপর্যস্ত কোচবিহার। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বর্ষণের কারণে নদী ভাঙনে ত্রস্ত সাধারণ মানুষ। পাহাড়ে জলের প্রবল স্রোত ক্ষতি করেছে শিলিগুড়ির বালাসন সেতুর বেইলি ব্রিজের ভিত। গত বছর বড় সড়ো ফাটল ধরেছিল বর্ষার সময় জলের স্রোতে, তার পাশে এই ছোট সেতুটি তৈরি করা হয়। যে সেতুটি এবছরের এই তিন চার দিনের বর্ষণেই ইতিমধ্যে কিন্তু সেতুটিতে বিভিন্নভাবে ফাটল ধরা পড়েছে এবং সেতুটি খুব দুরবস্থার মধ্যে রয়েছে। নদীর ধারে মোতায়েন করা হয়েছে ১২ সদস্যের সিভিল ডিফেন্স রেস্কিউ টিম। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের কিছু কিছু এলাকা, ফুলে ফেপে উঠছে বিভিন্ন নদ নদী ও ঝোড়াগুলি। ভাঙনে অনেকেরই কৃষিজমি নদীগর্ভে চলে গেছে, অনেকেরই সুপারি বাগান নদীগর্ভে চলে গেছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত তেমন নেই বললে চলে, মেঘলা আকাশ, মাঝে মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি টানা বৃষ্টি চললে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ডুডুয়া নদীর বাঁধ। বাঁধ ভাঙলে প্লাবিত হতে পারে ধূপগুড়ির গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। যেভাবে এটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, তো আরেকটু পরেই এটা রাস্তাটা মাঝখানে দিয়ে জল যাওয়া শুরু করবে। আমরা ওই যারা এই যারা মানে একটু ইয়া অবস্থায় আছে আর কি, আশেপাশে যাদের বাড়ি আছে তাদেরকেও আমরা এইখানে জুরাবানি হাই স্কুলে ওদের শিফট করার জন্য ব্যবস্থা করতেছি। আশঙ্কার কথা মাথায় রেখে গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ ব্লক প্রশাসনের তরফে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেচ দফতরের আধিকারিকরা। রিপাবলিক বাংলা।